সুস্বাদু এই ড্রাগন ফল দেখতে যেমনটা সুন্দর খেতেও তেমনটা সুস্বাদু এবং এই সুস্বাদু ফল দিয়ে আজকে এমন এক রেসিপি দেখাতে যাচ্ছি আপনাদের যেটা দেখে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এবং অবশ্যই বাসায় ট্রাই করে খেতে ইচ্ছে করবে এরকম ঠিক ড্রাগন ফুলের মতনই একটি মোমো রেসিপি আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় আজকে কিছুটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছি মোমো তো সবাই তৈরি করে তো আজকে আমি ড্রাগন ফল দিয়ে কীভাবে মোমো তৈরি করে সেটাই আপনাদের দেখাবো তো প্রথমে যে জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে আমি কিন্তু ফলটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি উপরের স্কিনটাকে কারণ স্কিনটা আমি ইউজ করব তো ফলটা এখন কেটে নিলাম কেটে নেওয়ার পরে জাস্ট অর্ধেকটা ফল আমি কালার বের করার জন্য ইউজ করব কারণ পুরো ফলের কোনো দরকারই নেই কারণ আমরা এর পুরো খোসাটা ইউজ করব কালার বের করার জন্য তো আমি ফলটা ইউজ না করলেও পারতাম শুধু খোসা দিয়েও কালার বের করতে পারতাম কিন্তু কালারটা তাতে অনেকটা হালকা হয়ে যেত আমার কাছে মনে হচ্ছে ফলের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটাও অনেক জুসি করে তুলবে রেসিপিটাকে এজন্য আমি খোসার সাথে সাথে ফলও দিয়ে দিলাম অর্ধেকটা এবং পানি দিয়ে খুব ভালো করে এটার রস বের করে নিলাম এবং বীজগুলো রেখে দিলাম অবশ্যই কারণ আমি ট্রাই করব ড্রাগন গাছ গজায় কিনা এই বীজ দিয়ে তো আমি খুব ভালো করে একাকে নেড়ে চেড়ে ধুয়ে মুছে কালারটাকে বের করে নিলাম এখন আমি জাস্ট কালারটাকে একটু লবণ অ্যাড করে এবং দুই টুকরা লেবু এবং লেবুর রস ইউজ করে জ্বালিয়ে নিব কিছুক্ষণ যাতে করে এটা খুব ভালো করে ফুটে আরও কালারটা খুব ভালো করে বেরিয়ে আসে তো লেবু রস অ্যাড করার সাথে সাথে দেখবেন কালারটা কিছুটা রেডিশ টাইপের হয়ে যাবে এবং ঠিক এরকম একটা কালার দেখা দিবে তো আঙুল চুবানো যায় ঠিক এতটুকু গরম অবস্থায় আমরা এখানে ময়দা খুব ভালো করে চেলে নিব অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন কারণ দেখুন এই যে দানা বাঁধা বাঁধা যে ব্যাপারগুলো কিংবা কোনো যদি ময়লা থেকে থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ফ্লাপি ফ্লাপি একটা টেক্সচার দিবে এজন্য চেলে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এবং কিছুটা তেল খুব ভালো করে মিক্স করতে থাকবেন আমরা কিন্তু লবণ এই পর্যায়ে ইউজ করিনি কারণ আমরা রসটার মধ্যে অলরেডি লবণ ইউজ করেছি রসটার মধ্যে যদি লবণ আপনারা ইউজ না করেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনারা অবশ্যই ময়দার মধ্যে লবণ ইউজ করতে পারেন তো অবশ্যই খেয়াল করতে হবে ময়দার টেক্সচারটা যেন একটু শক্ত হয় আমার কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছিল এজন্য মোমো শেপটা কিন্তু খুব একটা ভালো আসেনি আপনারা এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আমি যেহেতু অ্যাট ফার্স্ট মোমো বানাচ্ছি তো আমার ক্ষেত্রে এই জিনিসটা এক মিস্টেক হয়েছিল তো রেস্টটা রেখে দিব এখন আমরা চিকেনের কাছে চলে আসব তো চিকেনগুলোকে আমরা খুব ভালো করে কিমা করে নিব ব্লেন্ডারে প্রথম টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে হাড্ডিগুলো ছাড়িয়ে নিয়ে মাংসগুলোকে কিমা করে নিব তো ব্লেন্ড করার পরেও যদি দেখেন কিছুটা শক্ত শক্ত রয়ে গেছে সেই ক্ষেত্রে চাকু দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে কুচি কুচি করে দিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন একদম মিহি কিমা বানানোর একদম খুব ভালো করে কিমা বানানো হয়ে গেলে আমরা কিছু ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি এগুলো আমরা ইউজ করব একের পর এক তো এখানে আমরা চিকেন কিমার মধ্যে কিছুটা লেমন জুস দিয়ে দিলাম তারপরে রেড চিলি পাউডার তারপর দিয়ে দিলাম সয়া সস দেওয়ার পরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবে তারপর দিয়ে দিলাম হট টমেটো সস এবং এখানে আমি আগেই শুকনো মরিচ এবং আদার এবং রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম ক্রাশ করা পেঁয়াজ এবং কিছুটা স্প্রিং অনিয়ন এবং ক্যারেট গাজর আর স্প্রিং অনিয়নটা যেহেতু শীতকালে পাওয়া যায় আমি ফ্রিজিং করে রেখেছিলাম তো ফ্রোজেনটাই দিয়ে দিলাম এবং কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন অবশ্যই লবণটা অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সসগুলোতে লবণ আছে তো আমরা এটাকে খুব ভালো করে জম
আমার বাঁধানো অবস্থায় একটা পাত্রে রাখলাম এবং আমরা চলে আসব চুলোতে। চুলোতে আমরা কিছুটা ঘি এরকম গরম করে নিব। আপনারা জাস্ট ঘিটাও দিয়ে দিতে পারেন। আমার যেহেতু রসুনের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, এজন্য আমি রসুনটাকে একটু ঘিয়ের মধ্যে হালকা করে ব্রাউন কালার করে ভেজে এই পুরো ঘিয়ের যে মিশ্রণটা এটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এতে করে হবে চিকেনটা একদম কুক হয়ে যাবে এবং এত সুন্দর একটা স্মেল আসবে যেটা আপনারা যখন ট্রাই করবেন বাসায় তখনই বুঝতে পারবেন। তো অ্যাট লাস্ট দিয়ে দিব স্বাদি ম্যাজিক, যেটা খুবই অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তো চলে আসবো ডোটার কাছে। ডোটা আমি আরও কিছু ময়দা অ্যাড করে শক্ত করার চেষ্টা করছিলাম কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত হচ্ছিল না। আপনাদের আমি বারবারই বলছি মোমোর ডো অবশ্যই কিছুটা শক্ত করে তৈরি করার চেষ্টা করবেন, বেশি নরম হয়ে গেলে শেপটা সুন্দর আসে না। আমি নেক্সট টাইম যখন ট্রাই করব অবশ্যই আমার শেপগুলো অনেক সুন্দর আসবে আশা করি। তো এরকম গোল করার জন্য, এক সাইজের করার জন্য আপনারা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। আর যারা এক্সপার্ট আমার মতো রুটি বেলতে, তারা ঠিক এরকম করে একই ইলেচি কেটে এরকম করে গোল করে রুটি বেলে নিতে পারেন। তারপর ঠিক আমি একটা ফ্লাওয়ার শেপ আনার চেষ্টা করতেছি, যদিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, অ্যাট ফার্স্ট বানিয়েছি, অত একটা সুন্দর না হলেও মোটামুটি ধরনের হয়েছে, চলে আর কি। তো নেক্সট টাইম বানালে আশা করি অনেক ভালোই হবে, কারণ আমার বলে নিলাম যেটা খুব নরম হয়ে গিয়েছিলো যে ডোটা, ওইটা আর একটু শক্ত হলে আরও শেপটা ভালো আসতো। যাই হোক, মোটামুটি প্রথমবারের মতো ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো অ্যাট ফার্স্টের মতো আমি ড্রাগন ফুলের মতনই একটা মোমো তৈরি করতে যাচ্ছি ড্রাগন ফল দিয়ে। তো আমি অনেক এক্সাইটেড, আমি অনেক দেখি মোমো রেসিপি এবং আমার ট্রাই করার খুব ইচ্ছা। তো বাসাতে হাঁড়ি নেই, স্টিমার নেই, তারপরও আমি ট্রাই করলাম। ঘরে থাকা যে কোনো জিনিস থেকেই কিন্তু আপনারা এরকমভাবে মোমো তৈরি করে নিতে পারেন, আসলে ইচ্ছেটা থাকলে অবশ্যই উপায় হয়ে যায় এবং উপায়টা করে নিতে হয় যে কোনোভাবেই। আপনারা এইভাবে করে আমার মতো করে বাসায় বসে মোমো তৈরি করে ফেলতে পারেন স্টিমার ছাড়া এবং কোনো কিছু ছাড়া। তো এখন লাস্টে আমরা চিলি অয়েল এবং গার্লিক অয়েলটা বানিয়ে নিব, যেটা মোমো সস বলা যেতে পারে। এই মোমো সসটা খেতে অসাধারণ অসাধারণ লাগে। তো এই সসটা না হলে কিন্তু মোমো টেস্টই পাবেন না। তো যেটা করলাম, আমি প্রথমে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি, তার মধ্যে সাদা তিল দিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছু লাল মরিচের পাউডার এবং অ্যাট লাস্ট যেটা করেছি আমি রসুনের যে একটা তেল বের করে রেখেছিলাম, রসুন ভাজা তেল, সাদা তেল অবশ্যই, সেটাকে আমি অ্যাড করে দিলাম পুরো মিশ্রণটার মধ্যে। গরম থাকা অবস্থায় নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এবং লাস্টে সয়া সস এবং হট টমেটো সস ইউজ করলেই হয়ে যাবে আমাদের মোমো সস একদম টোটালি রেডি। এটা খুবই টেস্টি এবং যে রসুনের তেলটা আমরা ছেঁকে দিয়েছি সেই রসুনগুলো, বাদামি বাদামি করে ভাজা রসুনগুলো আমরা মোমোর উপর দিয়ে দিব। এতে করে মোমোর উপরে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি টেস্ট আসবে, যেটা প্রত্যেকটা বাইটে বাইটে যে টেস্ট আপনারা পাবেন। তো উপর থেকে কিছু স্প্রিং অনিয়ন জাস্ট পরিবেশনের জন্য ছড়িয়ে দিলাম, এটা খুবই অপশনাল। আপনারা ঠিক এভাবে করে বাসায় বসে ড্রাগন ফল দিয়ে মোমো তৈরি করে নিতে পারেন, দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আর এই মোমো সসটার কথা কি বলবো, এটা অতুলনীয়, অসাধারণ। তো আপনারা আশা করি বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন এই গার্লিক অয়েল এবং মোমো সসের রেসিপিটি এবং এই মোমো রেসিপিটি। আজকের রেসিপিটি কেমন লেগেছে খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের সাথে, এবং অবশ্যই পরবর্তী রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আমাদের প্রোফাইল ভিজিট করবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই।